দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 11টি আসন পায় একাদশ সংসদের বিরোধী দল জাতীয় পার্টি। আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতা করে 26 জন প্রার্থী দিয়েছিল দলটি, কিন্তু নির্বাচনে ভরাডুবির জেরে জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিবকে তুলোধুনা করেছেন দলটির পরাজিত প্রার্থীরা। এদিকে এবারের জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি শক্তি ও পরাশক্তির স্বার্থ ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের জানিয়েছেন, 7 জানুয়ারির নির্বাচনের আগে বিভিন্ন বিদেশি বন্ধুদের সঙ্গে বৈঠক করে তিনি পরিষ্কার বুঝেছেন, 3টি বিদেশি বড় শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে এবং নির্বাচন সফল করতে কাজ করে যাচ্ছে। শুধু তারা নয়, আরও বেশ কয়েকটি বিদেশি শক্তি আওয়ামী লীগের হয়ে কাজ করতে প্রস্তুত। 27 এপ্রিল শনিবার সকাল 10টার দিকে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে বর্ধিত সভায় এসব কথা বলেন জাতীয় পার্টির সাবেক এই মন্ত্রী। বাংলাদেশের ইতিহাসে আন্দোলন চলাকালে তৃতীয় শক্তি এসে সরকার পরিবর্তন করে এমন ইতিহাস নেই, ফলে বিএনপির 1 কিংবা 10 লাখ বা 1 কোটি সমর্থক বা কর্মী নিয়ে রাস্তায় নামলেও বিএনপির আন্দোলন সফল হবে না বলে জানিয়েছেন জাপা চেয়ারম্যান। নির্বাচনে অংশ নিতে চাপ প্রয়োগ করা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, দল বাঁচাতেই নির্বাচনে অংশ নিয়েছিলাম, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্য হয়নি, আওয়ামী লীগ এখন স্বৈরতন্ত্র কায়েম করার চেষ্টা করছে। আওয়ামী লীগের রাজনীতি নিয়ে জি এম কাদের জানিয়েছেন, তারা অনুগত বিরোধী দল হিসেবে জাপাকে চাচ্ছিল, কিন্তু তিনি তাতে রাজি হননি। জাপা নির্বাচনে যাবে কিনা এটা নিয়ে দলের নেতাকর্মীদের নিয়ে যখন বসি তখন তারা বলেন, জাপা নির্বাচনে না গেলে এই দলকে টিকিয়ে রাখতে সমস্যা হবে, সামনে যদি রাজনীতি করতে চান তাহলে গলায় মালা নিবেন নাকি গলায় ফাঁসি দিবেন সেটির জন্য প্রস্তুতি নিন। জাপা চেয়ারম্যান আরও জানান, নেতারা আছে বলেই জাতীয় পার্টি আছে, নেতারা থাকলেই জাতীয় পার্টি এগিয়ে যাবে, নির্বাচনে যাওয়ার পক্ষে না থাকলেও তার উপর দায়িত্ব দেয়ায় তিনি সিদ্ধান্ত নিয়েছেন, সেটা নিয়ে নানা বিভ্রান্তি ছড়ানো হয়েছে। এ সময় জাতীয় পার্টির কেন্দ্রীয় বর্ধিত সভায় সভাপতিত্ব করেন বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। স্বাগত বক্তব্য রাখেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির মহাসচিব মোহাম্মদ মজিবুল হক চুন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার, সালমা ইসলাম সহ আরো অনেকে। শেখ ফরিদ, এটিএন নিউজ।